নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের মা মেয়ে দুষ্টু মিষ্টি রান্নাবাটি চ্যানেলে। কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আগের আইডিটি আমাকে চেঞ্জ করতে হয়েছে, সমস্ত কিছু একই রকম রয়েছে, তাই আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে একটি অসাধারণ পকোড়া নিয়ে আমরা আপনাদের কাছে চলে এসেছি, তাও আবার আগের দিনের রান্না করা বাঁধাকপি দিয়ে। এখন জিনিসের যা দাম বেড়েছে তাতে কোনো জিনিসই ফেলে দেওয়া যায় না, তাই সেই জিনিসটিকে কী করে নতুনভাবে ইউজ করা যায় সেটাই আমরা কিন্তু আজকেই রান্নার মাধ্যমে দেখাবো। এটি একটা অসাধারণ পকোড়া, অবশ্যই বাড়িতে করবেন। তাহলে প্রথমেই লাগছে আগের দিনে রান্না করা বাসি বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং রসুন কুচি, ধনে পাতা কুচি, বেসন, নুন, খাবার সোডা, লঙ্কা গুঁড়ো, পোস্ত, চিকেন মশলা, সাদা তেল। প্রথমে রান্না করা বাঁধাকপির মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে, তারপর ধনে পাতা কুচি, লঙ্কা এবং রসুন কুচি দিতে হবে, তারপর বেসন, তারপর একে একে লঙ্কা গুঁড়ো, নুন, পোস্ত, খাবার সোডা এবং চিকেন মশলা দিতে হবে। আপনাদের যদি একটু আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন। আচ্ছা, সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, অনেকটা কাদা কাদার মতন, দেখুন ঠিক এইভাবে মাখতে হবে। তারপর হাতের আঙুলের সাহায্যে পেঁয়াজের মতো চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে সেগুলি ছেড়ে দিতে হবে। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, একটু কম করে আঁচে ভাজবেন। এটা অসাধারণ খেতে লাগে, তাই অবশ্যই বাড়িতে করবেন, করে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিই, তাই সেটা চেক করতে ভুলবেন না। দেখুন আমাদের প্রায় বড়াগুলি ভাজা হয়ে এসেছে, তাহলে আমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন। এবং আমাদের চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।